প্রাইম ব্যাংক ইয়ং টাইগার জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের খবর জানাবো। বিভাগীয় পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হলো আজ, জিতেছে পিরোজপুর, রাজশাহী, টাঙ্গাইল ও দিনাজপুর জেলার স্কুল। পরিত্যক্ত হয়েছে চট্টগ্রাম, সিলেট ও যশোর বিভাগের খেলা। ঢাকা বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ। টাঙ্গাইল স্টেডিয়ামে ফাইনালে মাদারীপুরকে 9 উইকেটে হারিয়েছে স্বাগতিক স্কুল। টস জিতে ব্যাট করে মাদারীপুর 49 রানে অল আউট হয়। জবাবে 1 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় টাঙ্গাইল। রাজশাহী অঞ্চলে চাঁপাইনবাবগঞ্জকে 1 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক স্কুল। পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে 105 রানে অল আউট হয় গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়। জবাবে 9 উইকেট হারিয়ে ম্যাচ জেতে বালিয়াপুকুর বিদ্যানিকেতন। বরিশাল অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। শহীদ আব্দুর রব সেনিয়াবাদ স্টেডিয়ামে বরগুনা জেলা স্কুলকে 4 রানে হারিয়েছে পিরোজপুর। রংপুর ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক স্কুলকে 132 রানে টার্গেট দেয় দিনাজপুর। জবাবে মাত্র 61 রানে অল আউট হয় রংপুর পুলিশ লাইন। 70 রানে জিতে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর হাই স্কুল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।